হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানি আজকে শুরু করছি মাধ্যমিক ভূগোল সাজেশন অর্থাৎ টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের সম্পূর্ণ বই থেকেই প্রশ্নগুলো থাকবে অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্নগুলো দেওয়া থাকবে আজকে সেই অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর এবং সাজেস্টিভ আলোচনা করতে গিয়ে তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সেটি হলো চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র এখান থেকে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো সাজেস্টিভ হিসাবে তুলে ধরেছি যেগুলো টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় আবার খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস সাজেস্টিভগুলো বা সাজেশানগুলো দেখার আগে এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব নেই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন সাজেস্টিভ স্মার্ট স্টাডি স্কেল এবং মোটিভেশন টাইপের ভিডিওগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো ফ্রেন্ডস চলো দেখে নিন ষষ্ঠ অধ্যায় চিত্র ও ভূ সূচক মানচিত্রে দু নম্বর এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে আমি দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি এবং এই দু নম্বরের প্রশ্ন মাধ্যমিক কষ ভূগোল প্রশ্নপত্রে যেখানে থাকবে সেটি হচ্ছে বিভাগ্য তিন দশমিক ছয় এই ডাক নম্বরে থাকে অর্থাৎ বিভাগের এ তিন দশমিক ছয় ডাক নম্বরে থাকে দুটো প্রশ্ন থাকে অথবা করে দেওয়া থাকে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে তো সেই সাপেক্ষে আজকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরেছি দু নম্বরে প্রথমে দেখো দূর দূরসংবেদন বা সেন্সর কাকে বলেন পিক্সেল কাকে বলে দূরসংবেদন কাকে বলে বা রিমোট সেন্সিং কি দূরসংবেদন ব্যবস্থা বা টিসিসি অথবা ট্রু কলার কম্পোজিশন বলতে কি বোঝো ওখানে টিসি টিসিসি অর্থাৎ টি ডবল সি পুরো নাম হচ্ছে ট্রু কালার কম্পোজিশান তারপরে প্রশ্ন জিআইএস কি উপগ্রহ চিত্রে বেন বলতে কী বোঝাম তারপরে প্রশ্ন বিদ্যুৎ চম্বকীয় বিকিরণ বা ইএমআর যার পুরো নাম হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন এটি কি দূরসংবেদনে এফসিসি যার নাম ফলস কালার কম্পোজিশন বলতে কী বোঝ নাদি পয়েন্ট কি বিভেদন বা রিভলিউশন কাকে বলেন এবং সর্বশেষে যেটি দিয়েছি কৃত্রিম উপগ্রহ কাকে বলেন তো এইগুলো হচ্ছে দু নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ষষ্ঠ অধ্যায় থেকে এরপরে তিন নম্বরের প্রশ্ন এই তিন নম্বরের প্রশ্ন মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রে যে যেখানে থাকবে সেটি কোন যে বিভাগে থাকে সেটি হচ্ছে বিভাগ গ এবং চার দশমিক চার এই ডাক নম্বরে দুটো প্রশ্ন অথবা করে দেওয়া থাকে এই অধ্যায় থেকে যে কোনো একটা করতে হবে তো ফ্রেন্ড দেখে নিন প্রথমে উপকর চিত্রের বিশেষ ব্যবহারগুলি কী কী জিওস্টেন জিওস্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখম তারপরে প্রশ্ন বর্ণা বর্ণালীগত বিভেজন বা স্থানিক বিভেদন এর মধ্যে পার্থক্য লেখম চতুর্থ নম্বর যে প্রশ্নটা দিয়েছি সংবেদন ব্যবস্থা সুবিধাগুলি আলোচনা করো তো ফ্রেন্ডস এগুলো তিন নম্বরের প্রশ্ন এই চারটা প্রশ্নের মধ্যে একটা অবশ্যই পাবে যদিও সেখানে দুটো তোমাদের দেওয়া থাকে তো ফ্রেন্ডস আমার এই ছোটো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ